আজ আমরা ব্যথা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো। বাঙালিদের একটি প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা। অর্থাৎ আমার যদি সারা অঙ্গেই ব্যথা থাকে, তাহলে ওষুধ কোন জায়গায় প্রয়োগ করতে হবে সেটা জানতে হবে। কিন্তু আজ আমরা সকল ব্যথা নিয়ে কথা বলছি না, আজ আমরা শুধুমাত্র কোমরের ব্যথা নিয়ে কথা বলছি, অর্থাৎ ব্যাক পেইন। এই ব্যাক পেইনটা দেখা যায় সব সময়ই অনেক বয়সে, মধ্য বয়সে, বৃদ্ধ বয়সে, যে কোনো বয়সে যে কোনো কারো হতেই পারে। আজ আমরা এই সম্পর্কে জানব বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে। আসলে এই ব্যাক পেইনটার মূল কারণগুলো কি সেটা আমাদের একটু প্রথমে বলুন আপনি। হ্যাঁ, অবশ্যই। ব্যাক পেনের আমরা দুইটা কারণ বেসিক্যালি, একটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন, আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যাক পেইন। মেকানিক্যাল ব্যাক পেইন গুলো হচ্ছে 90% রোগী এই ব্যথায় বা এই সমস্যায় ভুগে থাকে, সেটা রুগীরা নিজেরাই তৈরি করে। যেমন যে আমাদের গ্রামগঞ্জে মা বোনরা কিছু নিচে বসে ঘন্টার পর ঘন্টা পারিবারিক কাজ করে, সেই থেকে মেকানিক্যাল ব্যাক পেইন হয়। আমরা যারা অফিস আদালতে জব করি, ডেস্ক জব করি, আমরা ঘন্টার পর ঘন্টা কিন্তু বসে থাকি, এ থেকে মেকানিক্যাল ব্যাক পেইন আমাদের শোয়া ক্ষেত্রে হতে পারে, আমাদের বিভিন্ন ইঞ্জুরি থেকে হতে পারে। এগুলো হচ্ছে বেশিরভাগ রোগী আসলে এই ব্যাক পেইনে ভুগে থাকে। আর খুব রেয়ার কেস যেটা হচ্ছে, যেমন স্পাইনে যদি প্যাথোলজি হয়, যেমন বোন টিবি হতে পারে, টিউবারকুলাস আর্থ্রাইটিস হতে পারে, তারপরে হচ্ছে আপনার যদি বোন ক্যান্সার হয় বা স্পাইনে যেটা ক্যান্সার থেকে আপনার ব্যাক পেইন হতে পারে, তো ওই কেসগুলো খুব রেয়ার কেস বা খুব মানে কম সংখ্যক, অর্থাৎ অন্য রোগে আক্রান্ত হলে সেটা হতে পারে, সেটা হতে পারে। আচ্ছা, তাহলে কারণগুলো আমরা জানতে পারলাম। এখন আপনি বলেন আমাদের যে লক্ষণগুলো কি হতে পারে, এই যে আমরা বলি সাইন এন্ড সিমটমস, বিশেষ করে ব্যাক পেইনের ক্ষেত্রে কি কি লক্ষণগুলো? প্রথমত হচ্ছে রোগীর যেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে কমপ্লেনটা আসে, যে চলাফেরায় চলাফেরায় ব্যথাটা বেড়ে যায় এবং ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। আবার অনেকের ক্ষেত্রে কমপ্লেন থাকে যে সে সকালে ঘুম থেকে উঠতে গেলে তার ব্যথা হয়, যখন অফিসে যেতে চাচ্ছে বা হাঁটা চলাফেরা শুরু করলে ব্যথাটা আরো বাড়ছে, বাড়তে থাকলো। আবার যেটা হচ্ছে যে অফিসে ডেস্কে সে বসে আছে, মানে দীর্ঘ সময় সে বসতে পারে না, ব্যথা তীব্র থেকে তীব্রতর হয়। আর সবচেয়ে খারাপ যে সাইনটা হয়, যে রোগী হাঁটতে গেলে বা অনেক সময় শুয়ে থাকলো, কোমর ব্যথা হবে, পাশাপাশি পায়ে ব্যথা চলে যাবে, যেটা আমরা রেফার্ড পেইন বলে থাকি ডাক্তারি ভাষা, বা রুট পেইন, নার্ভ রুট কম্প্রেশনের কারণে। এটা অতীতে এটাকে বলা হতো যে সায়াটিকা বাত, যেহেতু সায়াটিক নার্ভে কম্প্রেশন হয়। আমরা এখন যুগের পরিবর্তনের কারণে ডাক্তার একটু নামটা চেঞ্জ হয়ে এখন আমরা বলি PLID বা প্রোল্যাপস ডিস্ক বা স্লিপ ডিস্ক বলে থাকি। মানে স্লিপ ডিস্কও নার্ভে কম্প্রেশন হয় এবং বাত তো সায়াটিকা বাত তো সেম একই জিনিস। এটা একটু খারাপ সাইন। এটা আবার কয়েকটা টাইপ আছে, যেমন যদি ডিস্ক বালজ হয় সেক্ষেত্রে শুধু ব্যাক পেইন হবে, কোমরে ব্যথা হবে। যদি সেটা প্রোট্রিউশন হয়, মানে রুট বা কর্ডে কম্প্রেশন করে, তখন রেফার্ড পেইন হবে, পায়ে অবশ ভাব হবে বা ব্যথা ব্যথা ভাব হবে, ঝিঝি লাগা। রোগীরা নিয়ে আসে কমপ্লেন যে পা মনে হয় যে ছিঁড়ে পড়ে যাচ্ছে, বা কিছুক্ষণ হাঁটার পরে তাকে একটু দাঁড়াতে হয়, এই কমপ্লেন গুলো আসে। আর এটা যদি আরো বেশি খারাপ হয়, যেটা আমরা কর্ডে ইকুইনা সিন্ড্রোম বলি, বা ডিস্ক এক্সট্রিউশন হয়, এক্সট্রুডেড টোটালি, যে জেলিটা থাকে স্পাইনাল যে আপনার চাকতির মতো ডিস্কে, টোটালি যদি কর্ডে কম্প্রেশন হয়, তখন দেখা যায় ইনকন্টিনেন্সি হতে পারে, যে প্রস্রাব পায়খানা প্রবলেম হতে পারে, পা টোটালি প্যারালাইসিস হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মেডিকেল ইমার্জেন্সি, মানে সেটা খুব খারাপ কেস, জরুরি ব্যবস্থা নিতে। হ্যাঁ, সেটা খুব খারাপ কেস। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হঠাৎ করে ব্যাক পেইন, তার কখনোই ছিল না, কিন্তু হয়তো কোথাও কিছু নুই এসে তুলতে গেছে ভারী জিনিস, কিংবা বেসিন এসে হাত ধুতে গেছে, সেই অবস্থায় কিন্তু দেখা যায় যে ব্যাক পেইন হঠাৎ তার জীবনেই শুরু হলো, সেসব ক্ষেত্রে কি কারণে হতে পারে? হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছেন। যে অনেকে শেভ করছে বা হাত মুখ ধোয়া, মুখ ধুচ্ছে, বা সে একটু উঠে দাঁড়ালো, দাঁড়াতে গেলে যে হঠাৎ করে একটা আওয়াজ হলো, রোগীর কমপ্লেন আসতে পারে, বা একটা শব্দ হলো, বা কিছু একটা হলো, এরপর থেকে সে আর দাঁড়াতে পারলো, দাঁড়িয়ে মানে তাকে ওই অবস্থায় তাকে দাঁড়িয়ে থাকতে হলো অথবা বসে পড়তে হলো, এটা আসলে ওই সময় হয় নাই। দিস ইজ এ প্রি ডিসপোজিং ফ্যাক্টর। আচ্ছা, মানে এটা একটা উসিলা আর কি। জাস্ট এই রোগীগুলা আসলে দীর্ঘদিনই তার এই ব্যাক পেনের প্রবলেমটা হচ্ছিল, যেটা আমি শুরুতে বলছিলাম, আপনার ব্যাক পেন দুইটা কারণ, মেকানিক্যাল ব্যাক পেন। এই মেকানিক্যাল কারণে আপনি যদি তার পেশাগত জিনিসটা খুঁজেন, দেখবেন সে ওই ঘন্টার পর ঘন্টা হয়তো ডেস্কে বসে কাজ করছে, সে মুভমেন্ট করে না, বসার অ্যালাইনমেন্ট ঠিক না, আমরা যে 90-90 বসতে বলি, যে স্ট্রেট বসতে হবে আমাদেরকে, এই জিনিসগুলা করতো না সে, যার কারণে ওই দিন হয়তো যে যখন চরম মুহূর্তে ধরা, চরম মুহূর্তে ধরা গেল এবং তখন এক্সপোজার হলো, যে এটি একটা উসিলা। তো রোগীর ধারণা যে আমি বালতিটা টান দিলাম তার থেকে হয়েছে, অথবা ওই যে সামনে ঝুঁকেছিলাম তার থেকে হয়েছে, আসলে তা না, এটা আগের থেকে হচ্ছিল। সেটাই, তার জন্য প্রত্যেকের সতর্ক থাকতে হবে যে কখনো কোনো ব্যথা যদি অল্প হয়, সাথে সাথে
অবশ্যই চিকিৎসা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণ নেব। এবার আমরা আসি, অনেক সময় দেখা যায় বাংলাদেশে, এটা আমাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, যে ব্যথা হলেই ব্যথার ওষুধ এবং পেইন কিলার, এটা অনেকে মানে মনে করেন যে এটাই তার একমাত্র ঔষধ এবং এটা ছাড়া থাকা যাবে না, এবং তার ফলে দেখা যায় পার্শ্ব প্রতিক্রিয়া, না ধর কিডনি রোগ। তো এই যে ব্যথা নাশক ঔষধ, এই সব থেকে মুক্ত থেকে আমরা কিভাবে এই ব্যাক পেন গুলাকে আমাদের নিরাময় করতে পারি বা সুস্থ করতে পারি, স্বাভাবিক করতে পারি? অবশ্যই এখানে দেখেন, আসলে আমরা যেহেতু ব্যাক পেনের দুইটা কারণ আমরা নির্ণয় বলি যে মেকানিক্যাল ব্যাক পেন, তাহলে আমরা যদি সবাই জানি যে কেন ব্যাক পেইন হয়, আমরা যদি একেবারে গ্রাম লেভেল থেকে শুরু করে মিডিয়ার এখন আপনার এই আজকের প্রোগ্রামের মাধ্যমে যদি সবাই জানে যে আমার বসতে হবে কিভাবে, শোয়ার ক্ষেত্রে যে উঁচু শক্ত সমান বিছানায় শুইতে হবে, এই নিয়ম কানুন গুলো যদি আমরা জানি, অথবা যে যে কাজ করছে সে যেন সেটা একনাগাড়ে না করে, তো এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি যে কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে কি করতে হবে, তাহলে আপনার এই ব্যথার ওষুধও খেতে হবে না আর এই সমস্যা আমাদের পড়তে হবে না। আপনি যেটা বলছিলেন যে ব্যথার ওষুধ হচ্ছে একটা সাইলেন্ট কিলার, এটা আপনার, আমরা কিন্তু সচেতন সবাই, এখন ফরমালিন নিয়ে আমরা সবাই কথা বলছি, বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি, কিন্তু ইনডাইরেক্টলি পেইন কিলার খেয়ে খেয়ে দেখা যায় যে কিডনি ড্যামেজ হচ্ছে, লিভার ড্যামেজ হচ্ছে, গ্যাস্ট্রাইটিস বা আলসার হচ্ছে, এবং সবচেয়ে খারাপ যেটা হচ্ছে, একদিক দিয়ে ডায়াগনোসিস হচ্ছে না রোগীর কেন ব্যাক পেন হচ্ছে, আরেক দিক দিয়ে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে কিছুটা দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, এতে রোগীরও শারীরিক ভাবে সমস্যা হচ্ছে এবং অন্য সিস্টেম গুলো নষ্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি সবাই জানি যে কেন ব্যথা হয়, বা যে কোনো ব্যথা হওয়ার সাথে সাথে যদি একজন স্পেশালিস্টের বা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়, একটা ডায়াগনোসিস কনফার্ম করে, আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করলে বুঝতে পারি, বিভিন্ন টেস্ট আছে যেমন SLR টেস্ট, স্কোভার্স টেস্ট, এটা আমরা ডাক্তারি কিছু টেস্ট আছে সেগুলা করি, অথবা কিছু প্যাথোলজিক্যাল ব্লাড টেস্ট করলো আমরা বুঝতে পারি যে কোথায় থেকে হচ্ছে, যদি রোগীকে আমরা ডায়াগনোসিস কনফার্ম করে দিতে পারি যে আপনার আপনার বসা থেকে হচ্ছে বা আপনার শোয়া থেকে হচ্ছে অথবা আপনার এই রোগের কারণে এটা হচ্ছে, তাহলে রোগী কিন্তু নিজের থেকে অর্ধেক ডাক্তারি করতে পারবে, সে নিজের থেকে ম্যানেজ করতে পারবে, তাকে ব্যথার ওষুধ খেতে হবে না। সারা ওয়ার্ল্ডে এখন ব্যথার ওষুধের বিরুদ্ধে কথা বলছে, আমরা এখন এটার অল্টারনেটিভ যে ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ডে, যেটা দিস ইজ ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি ফিজিক্যাল ইকুইপমেন্ট বা বিভিন্ন এক্সারসাইজ বা ইকুইপমেন্টের মাধ্যমে এবং আমাদের শারীরিক বিভিন্ন কসরতের মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে কিন্তু আমরা ব্যাক পেইন থেকে মুক্ত থাকতে পারি, এবং আমরা নিয়ম কানুন যদি মেনে চলি, যে আমরা সাজেস্ট যারা ডেক্স জব করে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।